প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন দেখবার জন্যে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়ে আনি আমাদের স্টুডিওতে, শুনি তার কথা, তার জীবনের কথা, তার হাসি কান্না, হয়ে ওঠা, সাফল্য, ব্যর্থতা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিয়ে তার সঙ্গে কথা বলি। আমাদের এই যতটুকু সময় এর মধ্যেই যতটুকু তাকে শোনা যায়। আজকে তেমনি আমাদের মাঝে এসেছেন আমাদের আমন্ত্রিত অতিথি, আমার খুব প্রিয় মানুষ, আপনাদেরও নিশ্চয়ই, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার দেশের বাড়ি বিক্রমপুর, অসাধারণ একটি জায়গা। শিল্প, সাহিত্য, ইতিহাস, রাজনীতি, ধর্মচর্চা, সঙ্গীত, সাহিত্য, কত খাদ্যের একটা গুণ আছে আপনাদের বিক্রমপুর। এই বিক্রমপুর হচ্ছে বিশ্বের অনেক বিখ্যাত মনীষীর জন্মস্থান। অতীশ দীপঙ্কর, জগদীশচন্দ্র বসু থেকে শুরু করে সরোজিনী নাইডু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সকলের জন্মভূমি কিন্তু এই বিক্রমপুরে। 1971, তার আগে আপনি ইংল্যান্ডে যান ব্যারিস্টারি পড়বার জন্য। আমি ব্যারিস্টারি পড়ার জন্য কোন বছর যান? 70-এ গেলাম। 70 সালে, তখন তো বাংলাদেশ উত্তাল, বঙ্গবন্ধু উপাধিও তিনি পেয়ে গেছেন। বঙ্গবন্ধু যে 48 সালেই সেই তথাকথিত দ্বি জাতি তত্ত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেটাও কিন্তু মোটামুটি পরিষ্কার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। এবং 60 সালে একটি চেষ্টাও করা হয়েছিল, কিন্তু তখন পণ্ডিত নেহরু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, যে কিছু করা যায় কিনা, কিন্তু একদম গোড়ার দিকে, একদম গোড়া 6 সালের গোড়ার দিকে। হ্যাঁ, কিন্তু আপনি 70 সালে চলে গেলেন ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়বার জন্য, এবং 71 সালের 25শে মার্চ তখন আপনি ইংল্যান্ডে ছিলেন, লন্ডনে ছিলেন? লন্ডনে ছিলাম। আচ্ছা, তো 25শে মার্চের এই যে ভয়াবহ ঘটনা, 25শে মার্চের রাত, গভীর রাতে যখন পাকিস্তানের সেনাবাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর জেনোসাইড, গণহত্যা চালানো শুরু করলো, তখন আপনি লন্ডনে, কিন্তু বিকেল সময়ের হেরফেরে যেটা, রাইট, আপনারা কখন শুনলেন? আমরা সেই বিকেলেই শুনলাম। ইনফ্যাক্ট সেই দিনই আমরা তখন লবি করছিলাম ব্রিটিশ পার্লামেন্টে বিভিন্ন এমপি ইত্যাদিদের সামনে। আমরা তো জানি কী হতে যাচ্ছে, 7ই মার্চের ভাষণের পরে তো এটা পরিষ্কার হয়ে যায়। তখন সুলতান শরীফ সাহেব, যিনি আমাদের নেতা, ছাত্রনেতা, ইংল্যান্ডের আওয়ামী লীগের সভাপতি, উনি তখন আমাদের ছাত্রনেতা ছিলেন, উনি এসে বললেন যে বাংলাদেশে গণহত্যা শুরু হয়ে গেছে। এখন আমরা তখন ওই পার্লামেন্টের কাছে প্রধানমন্ত্রীর বাড়ির কাছে ছিলাম, তো উনি বললেন যে এখনই প্রধানমন্ত্রীর বাড়ির সামনে তোমরা কয়েকজনকে হাঙ্গার স্ট্রাইক শুরু করতে হবে। তখন প্রধানমন্ত্রী ছিলেন কি? এডওয়ার্ড হিট ছিলেন। তখন আমি এবং আরেকজন, আমাদের আরেকজন ছাত্র, সংগ্রাম পরিষদের আরেক সদস্য আফরাজ আফগান চৌধুরী, আমরা দুজনে সাথে সাথে রাজি হয়ে গেলাম যে হ্যাঁ, আমরা এখানে শুরু করব। তখনই আমরা কিছু স্লিপিং ব্যাগ ট্যাগ আনা হলো, আমরা শুরু করে দিলাম ঠিক প্রধানমন্ত্রীর বাড়ির সামনেই। কতজন ছিলেন? আমরা দুজন ছিলাম হাঙ্গার স্ট্রাইকে, কিন্তু মানুষ ছিল অনেক, বহু লোক। এবং হাঙ্গার স্ট্রাইকের খবরটি একেবারে আপনার বন্য আগুনের মতো ছড়িয়ে পড়ার সাথে সাথে সব জায়গা থেকে, বিভিন্ন শহর থেকে লোকজন আসা শুরু করলো। ঘণ্টাখানিকের মধ্যেই কিন্তু ব্রিটিশ মাধ্যমে প্রচার করা হলো যে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়ির সামনে অনশন ধর্মঘটে বসে গেছি, 10 নম্বর ডাউনিং স্ট্রিট, একেবারে বাড়ির সামনে। তখন কিন্তু এত নিরাপত্তা বেষ্টনী কিন্তু ছিল না, গেট পর্যন্ত সহজেই যাওয়া যেত। সেই গেটের সামনে আমরা দুজন বসে গেলাম, আমাদের সাথে তো অনেকেই ছিল, উল্লেখ করার মতো সুলতান সাহেব সাহেব ছিলেন, তারপরে বিচারপতি খায়রুল হক সাহেব ছিলেন, আরও অনেকে, যিনি প্রধান বিচারপতি হয়েছিলেন, যিনি প্রধান বিচারপতি হয়েছিলেন, এমনকি খন্দকার মোশাররফ, খন্দকার মোশাররফ বিএনপির বর্তমান নেতা, কিন্তু তখন তিনি ছাত্রলীগ করতেন। ইনফ্যাক্ট আমাদের চেয়ে তার উদ্যম আরও বেশি ছিল। আমরা একবার জয় বাংলা বললে, জয় বঙ্গবন্ধু বললে উনি বলতেন 10 বার। আমরা 3 দিন ওখানে হাঙ্গার স্ট্রাইক করার পরে আমাদের এই যখন পড়ে গেল, ব্লাড প্রেশার পড়ে গেল, তখন ডাক্তার এসে বললো যে তোমরা হয় বন্ধ করো, নয়তো হাসপাতালে নিয়ে যাবো। তখন সুলতান শরীফ সাহেব, পিটার শোর নামে যে এমপি ছিলেন, এমপি ছিলেন লেবার পার্টির, ওনাকে নিয়ে আসলেন। উনি 2 বোতল দুধ দিয়ে আমাদের হাঙ্গার স্ট্রাইক ভাঙালেন, এবং আমরা তার থেকে অঙ্গীকার আদায় করলাম
যে আমরা হাঙ্গার স্ট্রাইক ভাঙবো এক শর্তে, যে আগামীকালই তুমি ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের গণহত্যার বিরুদ্ধে একটি আলোচনা অনুষ্ঠান করবে, এবং উনি তাই করেছিলেন। তখন অবশ্য বাংলাদেশে গণহত্যার বিরুদ্ধে প্রস্তাবটি আনা হয়েছিল, সেখানে মাত্র কত 20-30 জন এমপি শুধু অংশগ্রহণ করেছিলেন। কিন্তু পিটারসনের নামটা ইতিহাসে রয়ে গেছে এই জন্যে যে তিনিই তখন প্রথম ব্রিটিশ পার্লামেন্টে এই বাংলাদেশের জেনোসাইড নিয়ে, গণহত্যা নিয়ে কথা বলেছিলেন, কথা বলেছিলেন। পরবর্তীতে তিনি আমাদের বন্ধু হিসেবে তাকে আমরা স্বীকৃতিও দিয়েছি, রাইট। তারপরে দেখেন আপনারা কিন্তু জনমত গঠনে অনেকগুলো কাজ করেছেন। আমাদের মিস্টার আবুসাইদ চৌধুরীর নেতৃত্বে কিছু কাজ হয়েছে, লন্ডনের ট্রাফলগার স্কোয়ারে বিশাল সমাবেশ হয়েছে। ইনফ্যাক্ট আমাদের মূল কাজই ছিল কিন্তু জনমত, বিশ্ব জনমত গড়ে তোলা। এবং সেখানে আমাদের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা ব্রিটিশ রাজনীতিবিদদের টার্গেট করেছি, ব্রিটিশ পার্লামেন্টে লবিং করতাম, প্রায় প্রতিদিনই করতাম। ইংল্যান্ডে যেসব বিদেশি দূতাবাস, পাকিস্তানি দূতাবাস ছিল সেখানে, পাকিস্তান হাইকমিশন, সেখানে কোনো প্রতিবাদ করেনি। সেখানে আমরা 7 তারিখ পর্যন্ত আমরা সেখানে প্রতিবাদ করতাম। এবং সেখানে একটি কথা না বললেই নয়, তখন দ্বিতীয় সচিব ছিলেন মহিউদ্দিন আহমেদ সাহেব, যিনি পরবর্তীতে সচিব আমাদের এখানে ছিলেন, এবং তিনি আজকে আমাদের মাঝে নেই। উনি আপনার অবাক হবেন শুনলে যে আমরা যখন পাকিস্তান দূতাবাসের সামনে যেতাম লবিং করতে, আপনার স্লোগান দিতে, উনি কিন্তু আমাদের তখন কফি বানিয়ে, উনি থাকতেন বেসমেন্টে, ওনার অফিসটা ছিল বেসমেন্টে, উনি দেখতে পেতেন যে আমরা অনেক শীতের সময় বরফ পড়ছে, উনি আমাদের জন্য কফি বানিয়ে পাঠাতেন। উনি কিন্তু আমাদের অনশনের দ্বিতীয় দিন উনি আমাদের দেখতে গিয়েছিলেন, এবং সেদিন আমরা বললাম যে আপনার এত সাহস, চলে এলেন, আপনি তো এখনও চাকরিতে আছেন। বলে তাতে কি, আমার চাকরি না হয় যাবে, তাতে কি আসে যায়। তো ওনার মতো সেই বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষ আমি কিন্তু খুব কবি দেখে, অসম্ভব ভালো মানুষ ছিলেন, বাঙালি জাতীয়তাবাদের পক্ষে শিল্প সাহিত্য সংস্কৃতিবান মানুষ ছিলেন, সাহসী মানুষ ছিলেন, বন্ধুত্ব বিশ্বাস করতেন, এবং অসামান্য লেখক ছিলেন, কলাম লিখতেন, তাকে খুব মিস করছি। বিচারপতি, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। প্রিয় দর্শক, দেখছেন কথোপকথন, কথা বলছি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সঙ্গে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। দেখছেন কথোপকথন, কথা বলছি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সঙ্গে, ফিরে আসছি বিরতির পরে। বিচারপতি, আপনার একটা ব্যক্তিগত প্রসঙ্গে আমি চলে যাব। 1971-এর মার্চ থেকে ডিসেম্বর যে সময়টা লন্ডনে উত্তাল সময় কাটিয়েছেন, আপনারা দেশের বাইরে থেকে উদ্বিগ্ন ছিলেন দেশের, দেশ সম্পর্কে, তখন কিন্তু আপনি লন্ডন থেকে কেউ কেউ বা বিদেশ থেকে, ইউরোপ আমেরিকা থেকে কেউ কেউ প্রবাসী সরকারের সাথে যোগাযোগ করতেন, সরাসরি এসেও যোগাযোগ করেছেন, অনেকে সাহায্য সহযোগিতা নিয়ে এসেছেন, চিকিৎসার সামগ্রী নিয়ে এসেছেন, এরকম ঘটনা তো আছে, হ্যাঁ নিশ্চয়ই, তাই না? না, আমি সেটা বলছি না, আমি বলছি যে ওইখানে লন্ডনে যুদ্ধ সময়, তখন আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা মিত্রবাহিনী পরবর্তীতে, সেখানকার অনেকেই, অনেক কবি সাহিত্যিক শিল্পীরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, অনেক গান রচিত হয়েছিল, মা গো তোমার ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। এই গানটির আমরা, মানে আমি বলতে চাচ্ছি যে এইগুলো তখন আপনারা শুনেছেন। এপ্রিল মাসের শুরুর দিকেই কলকাতা থেকে প্রথম দুটি গান আমরা লন্ডনে পেলাম, একটি ছিল শোনো একটি মজিবরের থেকে লক্ষ মজিবরের, অংশুমান রায়ের গাওয়া, আরেকটি ছিল হেমন্ত, ওটাও কিন্তু গৌরীপ্রসন্নের লেখা, হ্যাঁ দুটো গানই গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, আরেকটি ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া মা গো ভাবনা কেন। আমি যতদূর জানি, মানে আমার ব্যক্তিগত স্মৃতি থেকে জানি, আমি আপনাকে দীর্ঘদিন ধরে চিনি, আপনি ঘরোয়া আসরে খুব সুন্দর গান করেন। 71-এ কিন্তু আমি অনেক গান গেয়েছি, তখন ডক্টর এনামুল হক, তখন ডক্টর হননি, এনামুল হক সাহেব পিএইচডি করছিলেন, ওনার নেতৃত্বে গণসংস্কৃতি সংস্থা উনি সৃষ্টি করেছিলেন সেখানে, তো সেই সংস্থার সদস্য হিসেবে পরবর্তীতে তিনি জাদুঘরের, তিনি জাদুঘরের প্রধান ছিলেন, আমাদের মহাপরিচালক হয়েছিলেন তিনি 70-এর নির্বাচনের আগে, 69-এর গণ আন্দোলনের পরে কিছু ভালো গীতিনকশা লিখেছিলেন, গীতিনকশা দিয়েছিলেন উনি কত মাস ছয়েক আগে। আমি প্রশ্নগুলো এত কথা বলছি ঘুরিয়ে ফিরিয়ে যে অনুরোধটি করতে চাচ্ছি, আচ্ছা ঠিক আছে, কোনো গানের যদি একটু অংশ বিশেষ
আপনার কণ্ঠে অন্তত আপনার দর্শকরা জানবেন। এখন তো বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, তাই না? আপনি তো গায়ক, নিয়মিত গায়ক না, একসময় নিয়মিত গায়কই ছিলাম, কিন্তু যাই হোক তবু চেষ্টা করি। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি, মাগো ভাবনা কেন। তো এই গানটি তখন খুবই উদ্দীপনা দিয়ে, এই দুটো গানই, এই দুটো গান আমরা প্রথম পেলাম, খুবই উদ্দীপনা দিয়েছিল। কিন্তু তারপর তো আরও এইটা শোনো একটি মুজিবরে, সেই অংশুমন রায়ের গাওয়া, অংশুমন রায়ের গাওয়া দুটি, গৌরু প্রসন্ন মজুমদারের লেখা গান, তারপর তো আরও অনেক গান পেলাম। এই গানগুলো তো আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত, কিন্তু আপনি খুব রোমান্টিক কিছু গান জানেন, আমি কি দেখুন, আমি অনেক গায়কই আমার প্রিয় গায়ক, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় বিশেষভাবে প্রিয়। হেমন্ত, সন্ধ্যা, লতা, তারা, গীতা দত্ত, এরা তো বিশেষভাবে প্রিয়। তবে শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সতীনাথ, তারাও আমার মান্না দিয়ে, তারাও আমার প্রিয় গায়ক। তো কিন্তু আমি বেশিরভাগই ওই হেমন্ত মুখোপাধ্যায়ের গানই। হেমন্ত মুখোপাধ্যায় একটা গান শুনবো, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল, আমার চতুর্পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। চমৎকার, কিন্তু একটা কথার সাথে আপনার কথা মিলল না, সেটি হচ্ছে আপনি গতিহীন ধারা নন, আপনি অত্যন্ত গতিশীল একজন মানুষ। আমরা আবার একটা বিরতিতে যাব, তারপরে আবার এসে কথা বলবো। প্রিয় দর্শক, দেখছেন কথোপকথন, কথা বলছি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সঙ্গে। একটা বিরতিতে যাচ্ছি আবারও, বিরতির পর আবার আমরা ফিরে আসবো, ততক্ষণ আমার সঙ্গে থাকবেন। ফিরে আসছি আবার আমাদের অনুষ্ঠানে, দেখছেন কথোপকথন। এই গানটির সুর দিয়েছিলেন সলিল চৌধুরী, বিখ্যাত একজন কিংবদন্তি সম সুরকার এবং গীতকার, এবং গীতিকারও তিনি, গীতিকারও তিনি। এবং তিনি কিন্তু আমাদের একাত্তরে ভারতের যে শিল্পী সাহিত্যিকদের অবদান ছিল, তাতে কিন্তু সলিল চৌধুরীর বিরাট অবদান ছিল। এবং তার সেই গানগুলো, ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি এখানে থাকব না, যেটি অবশ্য উনি। বিচারপতি, আপনার সঙ্গে আমরা যেহেতু আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছি, আর কয়েকটা মিনিট আছে মাত্র, সেটি হচ্ছে যে আপনি বিচারপতি থাকাকালে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে অসাধারণ কিছু কাজ করেছেন যা দৃষ্টান্ত হয়ে রয়ে গেছে, এই ব্যাপারে কিছু বলুন। আমার সবচেয়েতে বিচারের ব্যাপারে কয়েকটি গৌরবের দিক হলো, আমি বঙ্গবন্ধু মামলার প্রসিকিউশন দলের একজন সদস্য ছিলাম তখন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে, সেটি আমার গৌরবের ব্যাপার। আর বিচারপতি হিসেবে আমার সবচেয়েতে গৌরবের বিষয় হলো, আমি তিনজন যুদ্ধাপরাধীর আপিল শোনার সুযোগ হয়েছিল আমার, যেমন কাদের মোল্লা, আপনার সাইদি, এবং আরেকজন হলো আরেকটা নাম, এনিওয়ে তৃতীয় নামটা মনে হবে, এই তিনজন। এবং ঘৃণ্য নামগুলো মনে আসে কম, ঘৃণ্য নামগুলো মনে আসে, সাইদি আর কাদের মোল্লার নাম তো মনেই আছে। এবং থার্ড, এ ব্যাপারে কিছু শুনি আপনার স্মৃতি থেকে। এখানে একটি উল্লেখযোগ্য দিক হলো যে আমি কিন্তু এককভাবে সাইদিকে ফাঁসির আদেশ দিয়েছিলাম সাইদির বিরুদ্ধে, কিন্তু যেহেতু অন্য চারজন মাননীয় বিচারপতি আমার সাথে একমত পোষণ করতে পারেননি, তাই তাদের যে সিদ্ধান্ত যাবজ্জীবন সেটাই টিকে গেল, আমারটা টিকেনি। তবে আমার লিখিত রায় সেটি কিন্তু রেকর্ডভুক্ত হয়ে আছে, এবং সেটি সারা জীবন রেকর্ড হয়ে থাকবে, এবং মানুষ
জানতে পারবে ভবিষ্যৎ গবেষকরা যে অন্তত একজন বিচারপতি সাইদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছিলেন। এবং আরেকটি হলো আপনার একটি মামলা, তাহের হত্যা মামলা, সেইখানে আমেরিকা থেকে লরেন্স ডিফশুস এসে সাক্ষী দিয়েছিলেন, আরও অনেকেই সাক্ষী দিয়েছেন। ইনফ্যাক্ট ব্যারিস্টার মওদুদ আহমদও কিন্তু সাক্ষী দিতে বাধ্য হয়েছিলেন একটি পর্যায়ে, এবং সেইখানে আমার রায়টি খুবই চাঞ্চল্য সৃষ্টি করেছিল। কারণ যেদিন রায় ঘোষণা করলাম, সেই রায়ের হেডিং ছিল জিয়াউর রহমান ঠান্ডা মাথার খুনি, এবং সেই দিন সেই যে হেড রায়ের যে হেডিংটা যে জিয়া ঠান্ডা মাথার খুনি, সেটি প্রায় সকল পত্রিকায়, ডেইলি স্টার বলেন বা অন্যান্য সব, প্রথম আলো বলেন বা অন্যান্য সকল পত্রিকায় কিন্তু সেদিন এটি হেডলাইন ছিল যে জিয়া ঠান্ডা মাথার খুনি, এবং এটি আন্তর্জাতিকভাবে কিন্তু প্রচার হয়েছিল যে জিয়া আসলে ঠান্ডা মাথার খুনি। আর আরও অনেক উল্লেখযোগ্য মামলা আছে, যেমন ইয়াসমিন হত্যা মামলায়, সেই মামলায় আমি বিচারক নয়, আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রসিকিউশনে ছিলাম। সেইখানে আবার যে কথাটি বিশেষ করে মনে পড়ে যে ইয়াসমিন হত্যা মামলা যেন না হয় সেই জন্য সেই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার বোন চকলেট আপা একেবারে ঘটনাটি ঘটেছিল দিনাজপুরে, দিনাজপুরে আকাশ পাতাল এক করে ফেলেছিলেন যেন মামলাটি না হয়। তো সেখানে আব্দুর রহিম সাহেব, আমাদের এখন যে মাননীয় বিচারপতি এনায়েতুর রহিম সাহেবের বাবা এবং ইকবাল রহিম সাহেবের বাবা, ওনার একক প্রচেষ্টাই কিন্তু মামলাটি দিনের আলো দেখতে পেয়েছিল। তো সেই মামলায়ও যারা অপরাধী ছিল, তিনজন পুলিশ সদস্য এবং পুলিশ কর্মকর্তা, তাদের ফাঁসি হয়েছে, সেটি একটি গৌরবের ব্যাপার। এবং আমি ও আমার রায়ের মধ্যে আরেকটি হলো সপ্তম সংশোধনী মামলার রায়, দুটো সংশোধনী মামলার রায় হচ্ছে পঞ্চম এবং সপ্তম, পঞ্চমটা দিয়েছিলেন খায়রুল হক সাহেব আর আমি দিয়েছি সপ্তম। এবং দুটো মামলারই একটি কথা যে সামরিক শক্তিতে দেশ শাসন হতে পারে না, এবং যারা এই ধরনের অপকৃতি বা অভিলাষ চালাবেন তাদের ভবিষ্যতে তাদের মৃত্যুদণ্ড করা হবে। কারণ বিজয়ের 16ই ডিসেম্বর বিজয় হলো, বিজয়ের কতদিন পরে আপনি দেশে এসেছিলেন? বছরখানিক হয়নি, ইনফ্যাক্ট তখন পিটার শোর সাহেবকে আমন্ত্রণ করেছিলেন সেই সময়ের মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী সাহেব, উনি আমাদের কয়েকজনকেও দাওয়াত করেছিলেন, কিন্তু আমরা তখন ছাত্র, তার মধ্যে আমি, রঞ্জু ভাইয়ের কথা আমার মনে আছে, আরও কয়েকজন ছিলেন, বাংলাদেশে ছিলেন এবং সম্ভবত ডক্টর জাফরুল্লাহ চৌধুরীও কেউ দাওয়াত করেছিলেন, আরও কে কে ছিলেন যায় না, কিন্তু সেটি আমি তখন মাত্র ছাত্র। এবং তো বঙ্গভবনে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত পাওয়া তো একটা বিরাট ব্যাপার ছিল, আমরা সম্মানের ব্যাপার, বিরাট সম্মানের ব্যাপার ছিল, আমরা সেই সুযোগ সাথে সাথে নিয়েছি। কারণ আমাদের 71-এ আমাদের নেতা ছিলেন বিদেশে, শুধু যুক্তরাজ্যে নয়, বিচারপতি আবু সাইদ চৌধুরী সাহেব, যার কারণেই কিন্তু সারা পৃথিবীতে সেই আন্দোলনটি অত্যন্ত সফল আন্দোলন হিসাবে দানা বেঁধেছিল। তখনই প্রথম এসেছিলাম, তখন কিন্তু সৌভাগ্য যে আপনাদেরকে বর্তমান বাংলাদেশ সরকার স্বীকৃতি দিয়েছেন মুক্তিযোদ্ধা হিসেবে। হ্যাঁ, এটা একটি বিশাল বিশাল প্রাপ্তি বলে আমি মনে করি, আপনাদের অবদান বৃথা যায়নি, যাবেও না, আপনি সেই কাজটি করে যাচ্ছেন এখন এককভাবে। দেখুন, আমরা কিন্তু এই স্বীকৃতির ব্যাপারটা আমাদের কাছে কিন্তু বড় কথা না, এটা এর জন্য আমরা মাননীয় যুদ্ধ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক সাহেবের কাছে কৃতজ্ঞ। কারণ উনি কিন্তু ঠিক করলেন 2018 সালে যে যারা বিদেশে প্রচারণা চালিয়েছে তারও বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবে, এবং তার ধারাবাহিকতায় আমরা কয়েকজন স্বীকৃতি পেয়েছি। কিন্তু আমাদের সন্তুষ্টি হলো আমরা দেশের স্বাধীনতায় কিছু অবদান রাখতে পেরেছিলাম, স্বপ্ন পূরণ হয়েছে, স্বপ্ন পূরণ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, 52 বছর ধরে আমরা স্বাধীন, অনেক ঝড়ঝঞ্ঝা যাচ্ছে, কিন্তু আমরা মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরছি না, সরব না। আজ যেভাবে সাম্প্রদায়িকতা মাথা চারা দিয়ে উঠেছে, যেটি আসলে শুরু করেছিল কিন্তু খুনি জিয়াউর রহমান 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর, সেটি আমাদের একটি ব্যর্থতার জায়গা। তবে আমরা এর বিরুদ্ধে আমাদের অবস্থান আগের মতোই আছে, এবং আমরা যতদিন বেঁচে আছি ততদিন তো এর বিরুদ্ধে আমরা কঠোর হাসতে এটি প্রতিহত করার চেষ্টা করব, কিন্তু পরবর্তীকালে পরবর্তী জেনারেশনের উপরে দায়িত্ব পড়বে এই সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার। আপনি সবসময় আপনার পাঠকরা বা আপনার বক্তব্য যারা শোনেন তারা বলেন যে আপনি কখনো জিয়াউর রহমানের নামে শুধু জিয়াউর রহমান বলেন না, খুনি জিয়া বলেন। কারণ আমি যেহেতু বঙ্গবন্ধু হত্যা মামলায় প্রসিকিউশনের
দলের একজন সদস্য ছিলাম, আমার তো দেখার সুযোগ হয়েছে। সমস্ত এভিডেন্স বলছে যেই ছিল আসলে চাবিকাঠি, যেই চাবিকাঠি নাড়িয়েছিল। এটা এখন এত দেওয়ার তো সময় বিদায় নিতে হচ্ছে আমাদের অনুষ্ঠান। এবং এখানে আরেকটি কথা বলি, কয়েক মাস আগে আসাদুজ্জামান নূর সাহেব একজন সংসদ সদস্য এবং একজন গুণী শিল্পীও, উনি একটি কথা বলেছিলেন যে জিয়াউর রহমান ছিল মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী পাকিস্তানি চর। এই কথা কিন্তু 75 পরবর্তী সমস্ত ঘটনায় কিন্তু এটি প্রমাণ করে যে জিয়াউর রহমান আসলেই পাকিস্তানি চর হিসেবে মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী। এরকম আরও অনুপ্রবেশকারী অনেকেই ছিল, মানে জিয়াউর রহমান একজন অনুপ্রবেশকারী ছিল। এবং জিয়া যে বঙ্গবন্ধু হত্যায় মুখ্য ভূমিকা পালন করেছিল এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্যে। প্রিয় দর্শক, দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন। কথা বলছিলাম সুবক্তা সত্যভাষী বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সঙ্গে। তিনি কিছু সত্য কথা আজকেও বলেছেন এবং যেগুলোকে আমরা মনে করি আমাদের নিয়ত মনে রাখা উচিত, এবং একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা যেন চিরদিন প্রজ্বলিত রাখতে পারি, সেটাই আমাদের হোক আজকের দিনের শপথ। ভালো থাকবেন।